Hello. Good morning. আমি মাহবুব আলম। আজ 26 জুলাই 2018। আজকে এই মুহূর্তে ঢাকার তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে ঢাকা মেট্রো রেলের নির্মাণ কাজের কিছু ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখা যাক। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেট্রো রেলের পিলার। এই পিলারের উপরে স্প্যান বসবে। পিলারটি 30 ফিট উঁচু। এই যে দেখতে পাচ্ছেন ক্রেন, ক্রেন দিয়ে পিলারের শাটারিং গুলো খুলছে। এটি আগারগা শেওড়াপাড়ার মাঝামাঝির দৃশ্য। ঢাকা বাংলাদেশের রাজধানীর বিশ্বের সর্ববৃহৎ জনবহুল এবং ট্রাফিক জনাকীর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম। এই যে পিলার দেখতে পাচ্ছেন, এটি আগারগার দিকে যাচ্ছে। ঢাকায় 14 কোটি লোকের বেশি বসবাস। শহরটির চারিপাশে অসহনীয় যানজট বাসিন্দাদের জন্য একটি ভয়াবহ বাস্তবতা হয়ে উঠেছে। তাই মেট্রো রেলের কাজ শুরু হয় 2017 সালে। এটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত, যা 18.9 কিলোমিটার এর দূরত্ব হবে। এখানে 16টি, মোট 16টি স্টেশন হবে। এক একটি স্টেশনের দূরত্ব হবে 4 মিনিট। ২০২১ সালের মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি স্টেশন, এই যে প্ল্যাটফর্ম, স্টেশনের ভিতরের প্ল্যাটফর্ম। এই যে এটি স্টেশন, ঠিক এরকমই হবে ডিজাইন, এটাই হবে। 2021 সালের মধ্যে প্রতিদিন 5 লাখ লোক এই মেট্রো রেলে যাত্রা করতে পারবে। প্রতিদিন 5 লক্ষ লোক। প্রথমত উত্তরা থেকে আগারগা পর্যন্ত 2019 সালের মধ্যে মেট্রো রেল চালু হবে, সেই লক্ষ্যেই দ্রুত কাজ এগোচ্ছে। মেট্রো রেল র্যাপিড ট্রানজিট মানে দ্রুত ট্রানজিট। এটি এক ধরনের উচ্চমানের পাবলিক পরিবহন।
মেট্রো রেল হলো বৈদ্যুতিক রেলপথ, বিদ্যুতের সাহায্যে চলবে। সাধারণত এই রেলপথগুলিতে সাধারণত উচ্চ প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। এটি ভূমি ব্যবহার না করায় অল্প সংখ্যক লোক দ্রুত গতিতে পরিবহন করতে সক্ষম হয়। বিশ্বের প্রথম দ্রুত ট্রানজিট ব্যবস্থা চালু হয়েছিল লন্ডনে 1863 সালে। সেটি মাটির নিচ দিয়ে হয়েছিল। আর বাংলাদেশে 2017 সালে মেট্রো রেলের কাজ শুরু হলো। বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রানজিট ব্যবস্থা হচ্ছে টোকিও সাবওয়ে সিস্টেম, সিউল মেট্রোপলিটন সাবওয়ে, মস্কো মেট্রো, বেইজিং সাবওয়ে, সাংহাই মেট্রো, গুয়াংজু মেট্রো, নিউ ইয়র্ক সিটি সাবওয়ে, মেক্সিকো সিটি মেট্রো, প্যারিস মেট্রো, হংকং এমটিআর। এগুলো হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রানজিট ব্যবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আগারগাঁও মোড়। এখানে একটা স্টেশন হবে, আপনারা যে স্টেশনগুলো দেখলেন ঠিক ওরকমই একটা স্টেশন এখানে হবে। এদিকে এখনো পিলার হয়নি। বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।